দুপুরবেলা 3টে বাজে 10 মিনিট আগে সঞ্জীব শেখ হাটপাড়া বাড়ি, তিনি জীবনটিতে বাজার করতে এসেছিলেন এবং বাজার করার সময় তিনি যখন বাড়ি যাচ্ছেন হাটপাড়া আপনার কান্দির দিকে, তখন একটি সরকারি বাস বহরমপুর থেকে কান্দি যাচ্ছিলেন এবং সেই যাচ্ছিল যখন তখন নিয়ন্ত্রণ হারিয়ে ওই সঞ্জীব শেখের উপর দিয়ে গাড়ি চলে যায় এবং সঙ্গে সঙ্গে স্পটে মারা যায়। এখন তারপরে উত্তেজিত জনতা এটাকে ভাঙচুর করে এবং পুড়িয়ে দেয়। এখন এই যে দিনের পর দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই যে মূল সমস্যা হচ্ছে স্পিড ব্রেকার না থাকার দরুন সমস্যাটা হচ্ছে। ওখানে আপনার মহেন্দি গাতলা মোড় আছে, এখানে পুলিশের নিয়ন্ত্রণ ব্যবস্থা নাই, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নাই, স্পিড ব্রেকার না থাকার জন্য 2017 সালে 6 থেকে 7টা অ্যাক্সিডেন্ট হয়েছে। উত্তেজিত জনতা দাবি যে যাতে করে স্পিড ব্রেকার হয় এবং এই অ্যাক্সিডেন্টটা কম হয়। এখানে উদয়জনপুর হাই স্কুল, নবগ্রাম হাই স্কুল ছাত্রছাত্রীরা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল আগে ছাত্র, তো আমরা সকলে চাইছি যে অ্যাক্সিডেন্টটা কমুক, স্পিড ব্রেকার হোক। এখন বিষয়টা যদি উত্তেজিত জনতা যারা ভাঙচুর চলেছে চালিয়েছে তাদেরকে আমরা নিষেধ করেছিলাম, কিন্তু পুলিশও নিয়ন্ত্রণ করতে পারেনি, খুব আছে মানুষের, আর সাংবাদিকদের হেনস্থা করা হয়েছে, সেটাও আমি জয়দুল শেখ জীবন চলে